আমারে আজকে এমন একটা ওয়াজ করতে হইব সবাই যাতে কয় না হুজুরদা জাক্কাস হালকার উপরে জাপসা দিয়ে গেছে গা। আমি কি এখানে বুখারী শরীফ পড়াইতেছি, তিরমিজি শরীফ পড়াইতেছি, কাউরে জোর করে মুসলমান বানাইতেছি? আমি এখানে ওয়াজ করতে আইছি, এইখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, হেফাজত ইসলাম আছে, সুক্কা টুপি আছে, গোল টুপি আছে, চন্দ্রভাড়া আছে, এনায়তপুরী আছে, চরমোনাই আছে, সরসিনা আছে, জৈনপুরী আছে, কুতুববাগি আছে, রাজারবাগি আছে, দেওয়ানবাগি আছে, তবলিগ আছে, পাবলিগ আছে। আমারে আজকে এমন একটা ওয়াজ করতে হইব সবাই যাতে কয় না হুজুরদা জাক্কাস। হুজুরদা কি জাক্কাস? হালকার উপরে জাপসা দিয়ে গেছে গা, ঠিক কিনা বলেন? কেউ জানে এই কথা না কইবার পরে না হুজুরটা বালা না। ওলামায়ে কেরামের এইরকম চরিত্র হওয়া দরকার। ওলামায়ে কেরাম নায়েবে রসুল, ওলামায়ে কেরামের কাছে সবাই এসে বলবে হুজুর আমার মাথাতে একটু ফু দিয়ে দেন। ওলামায়ে কেরাম রে কেউ যেন গালি না দেয়, কথা কন ঠিক কিনা? এরকম একটা বয়ান করা দরকার। আমি এরকম একটা বয়ান করার জন্য তৈয়ার আছি, আপনারা কি রাজি আছেন? হ্যাঁ, একটু সময় দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দুই হাত তুলে আল্লাহর দেখান তো। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। কুরআন সুন্নাহ যেখানে আলেম উলামা যেখানে হাত নামা, কষ্ট হইতেছে বাদাম? আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এখানে আমি আপনি গুণাগার হইতে পারি, কে জানি আল্লাহ আল্লাহ হয়ে বসে রয়েছে, চর্ম চোখে দেখা যায় না, ঠিক কিনা বলেন? মহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারিমের সবচাইতে পরিচিত সুরা, যে সুরাটা সারা নামাজ হয় না, এই সুরাটা হলো সুরাতুল ফাতিহা। এই সুরাতুল ফাতিহার সাত আয়াতের এক আয়াত তেলাওয়াত করছি, চার নম্বর আয়াত। কথা বলেন কত নম্বর আয়াত? আবার কন, আরেকবার, আরেকবার, চার নম্বর আয়াত। মুফাসসিরিনে কেরামগণ সুরাতুল ফাতিহা চার নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ তাআলা সুরাতুল ফাতিহার চার নম্বর আয়াতের মাধ্যমে তাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন মাবুদের সাথে বান্দার সম্পর্ক কি, মাবুদের সাথে বান্দার সম্পর্ক। আপনারা অনেকে মনে করেন মোহাররম মাস বুদি হুসাইনকে কেন্দ্র করে হয়েছে, না, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের বহুত আগে থেকে মোহাররম। কথা কয় না? কথা বলেন আমার ভাইরা, এই মোহাররম মাস, মূলত মোহাররম মাসের শিক্ষা হলো গোলাম কি করে গোলামি করবে, কার গোলামি করবে, তিনি কে তার পরিচয় তুলে ধরা। আল্লাহু আকবার! আমার বন্ধুগণ, তো মাবুদ কে? আল্লাহ নামটা এত আসতে নেন কেন বলেন? কে? গোলাম কারা? গোলাম কারা? আবার বলেন কারা? আল্লাহ পাক বলেন, গোলাম তুমি বলো, গোলামি করো আমার, সাহায্য চাও আমার। গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বাবা, কোরআনের সাথে কোনো দুশ্মনী আছে? তো আল্লাহু আকবার এত আসতে বলতেছেন, কোনো আপত্তি আছে নাকি? একটু বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা বলেন তো দেখি, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ইমান বাড়ে না কমে? যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? এ কথাটা কার? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আরো জোরে কোন আল্লাহু আকবার।
নবী মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের দিল আমি রবের ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। কেন কেন এই মুমিনরা সর্ব অবস্থায় আমার উপর ভরসা করে? মহতারাম হাজিরিন, তাহলে বলেন তো দেখি আল্লাহর ভয়ে যাদের দিল নড়ে ওঠে তারা আল্লাহকে বড় মানে না ছোট মানে? তাহলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে লাভ না লস? হযরত মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর কোন গোলাম যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ পাক সাথে সাথে জবাব দিয়ে বলে বান্দা তুমিও বড়। বান্দা যখন দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ পাক বলেন বান্দা তোমার মা বাবাও বড়। বান্দা যখন তৃতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ পাক বলেন বান্দা তোমার দাদা দাদিও বড়। বান্দা যখন চতুর্থবার বলে আল্লাহু আকবার, আল্লাহ পাক বলে বান্দা তুমি যেই মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ পাক বলে বান্দা তুমি যেই সন্তান, তোমার যে রুহানি পিতা আমার যে হাবিবুল্লাহ মুহাম্মদ নবীও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ পাক বলে এই গোলাম জবান তো তোকে আমি দিয়েছি, আমার দেওয়া জবান দিয়ে তুই আমার বরত্ব ঘোষণা করতেছিস। মহতারাম হাজিরিন, বলেন তো দেখি এ জবান দিয়েছেন কে? আল্লাহ বলেন তোর জবান আমি দিয়েছি, তোর নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, চোখ দেখার জন্য চোখ, এটা তো আমি দিয়েছি, তোমাকে সৃজন করেছি আমি, তোমাকে বানাইছি আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, আমার নাম রহমান আল্লামাল কোরআন, আমি রহমান তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি, আল খালাকাল ইনসান আমি তুমি ইনসানকে সৃজন করেছি, আল্লামাহুল বায়ান আমি তোমাকে কথা বলা শিখিয়েছি। এই গোলাম তুমি এমন একটা সময় তোমার ছিল তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআ মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। আমি তোমাকে সুন্দর স্ট্রাকচার, বডি ফিটনেস, বডি বিল্ডার, আমি তোমাকে সুন্দর সুরত দিয়েছি। আমি কুত্তা বানায় আহসান বলি নাই, বিড়াল বানায় আহসান বলি নাই, টিকটিকি বানিয়ে আহসান বলি নাই, সার পোকা উই পোকা তেলা পোকা বানাইয়া আহসান বলি নাই, আমি তুমি ইনসানকে বানিয়ে আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বি করিম তোমাকে সুসমন্ডিত সুশ্রী করে বানিয়েছি, কিন্তু আফসোস গোলাম তোমার জন্য বানাইছি আমি তোমাকে, কিন্তু তুমি আমার সাথে সবচেয়ে বড় গাদ্দারি করেছো, সবচেয়ে বড় গাদ্দার তুমি। ইন্নাল ইনসানা লি রব্বিহি লাকানুদ, চাইতে বড় নিমুখ হারাম তুমি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল করিম, আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল গোলাম? এই গোলাম আমি জানি তুমি আমার সাথে গাদ্দারি করেছ, তুমি আমার সাথে নিমুখ হারামি করেছ, তুমি আমার সাথে গাফিলতি করেছ, তুমি আমার সাথে বাটপারি করেছ, এত কিছু জানার পরও যেহেতু তুমি আমার ক্ষেত্রে স্বীকার করেছ, আল্লাহু আকবার, আমি আল্লাহ তোমার দিকে চেয়ে আছি, আমি আল্লাহ তোমার জন্যই বলেছি ফাফিরু ইলাল্লাহ, আসো আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে বলেছি আসো, দৌড়াও বান্দা আমার দিকে ফিরে আসো, সাবিকু ইলা মাগফিরাতি মির রব্বিকুম, দৌড় মারো বান্দা আমি রবের গুনাহ মাফের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। তুমি ভাবতে পারো আমি এত গুনাহ করেছি, মুহররমের চাঁদে আমি বয়ান শুনতে আসলে আল্লাহ কি আমাকে মাফ করে দিবে? আল্লাহ বলেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার দরবার নিরাশ হওয়ার দরবার না, বান্দা তুই আমাকে ডাকে দে, উদুনি আস্তাজিবিলাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব, বান্দা তোমার কিছু চাও পাওয়া থাকলে আমার কাছে চাও, ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফাইনি করিব, আমি তোমার চাও পাওয়া মিটিয়ে দেব। মহতারাম হাজিরিন, তাহলে আসেন না আল্লাহর কাছে চাওয়া পাওয়ার জন্য, আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য, আল্লাহর বরত্ব ঘোষণা করে চিৎকার দিয়ে আবারও বলি আল্লাহু আকবার।